যাচ্ছে। এই যে এখানে নারায়ণ শিলা বিক্রি হচ্ছে, সত্যি আমাদের কষ্ট সার্থক, দারুণ জায়গা পেয়েছি। আর তার সাথে এটা হচ্ছে ভেজ থাকালি, ভাজা রয়েছে একটা। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর যারা আমার আগের ব্লগটা দেখেছেন তারা নিশ্চয়ই জানবেন যে কি ভয়ঙ্কর রাস্তা অতিক্রম করে আমরা জমসম এসে পৌঁছাই। আর আজকের ভিডিওতে থাকবে কি থাকবে তার জন্য তো ভিডিওটা দেখতে হয়। তাহলে চলুন আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। আলটিমেটলি জমসম চেকপোস্টে এসে আমাদের পুরো টিম একসাথে হতে পেরেছি, সবার খুব আনন্দ হচ্ছে। এবার একসাথে সবাই মিলে মুক্তিনাথ যাবো। জমসম চেকপোস্ট থেকে বেরিয়ে এসে এইখানে দুটো রাস্তা ভাগ হচ্ছে। এই যে এইদিকে ডান দিকে যে রাস্তাটা দেখছেন এটা যাবে হচ্ছে রেডিও মুস্তাং এর দিকে, আর এই রাস্তাটা যাচ্ছে মুক্তিনাথের দিকে। কালীগণ্ডবী নদী আমরা মুক্তিনাথে এটা মুস্তাং এ ঢুকে গেছি। লোয়ার মুস্তাং এ দেখতে পুরো জাঁসকারের মতন অনেকটা, পুরো ক্যারেক্টারটাই আলাদা। নিচে যে ক্যারেক্টার ছিল তার থেকে এখানকার ক্যারেক্টার পুরোটাই আলাদা। ওই দিকটা দেখো ট্রেক করে আসছে এরা। এই রিভার বেড়ে যখন তখন জল চলে আসতে পারে তো না? যখন তখন জল আসে না, জল আসার একটা কারণ থাকে, নয় গ্লেশিয়ার মেল্টিং হবে খুব হাই বা কোনো জায়গায় অ্যাভালাঞ্চ হলো তাতে প্রচুর নেগিয়ে হলো অথবা প্রচুর বৃষ্টি হলো উপরে তাতে জল আসবে। হঠাৎ করে তো এমনি জল আসবে না, জলটা পাবে কোথা থেকে? জল তো সোর্স হচ্ছে বরফ নালে বৃষ্টি। এই রাস্তাগুলো মোটামুটি হয়ে এসছে, এগুলো পিচিং পিচ দিয়ে দিলে, টার্মেক দিয়ে দিলে পুরোটা রেডি হয়ে যাবে। টার্মাকের আগের পজিশনটা রেডি হয়ে গেছে, কিন্তু এই গাড়ি এই রাস্তায় গ্রেভেলসে সাবধানে চালানো ভালো, নাহলে গাড়ি স্কিড করতে পারে। যে তিনজন দাঁড়িয়ে আছে আমাদের ওয়েলকাম করার জন্য। সবাই কি সুন্দর করেছে, পুরো দুর্গ দুর্গ মনে হচ্ছে, ফোর্ট ফোর্ট। এখান থেকে একটা গ্লেশিয়ার মেল্টিং হয়ে এখান দিয়ে এসছে, এদিকে কোনো গ্লেশিয়ার আছে। এই যে এখান থেকে দুটো রাস্তা ভাগ হচ্ছে, বাঁ দিকের রাস্তাটা চলে যাচ্ছে কাকবেনি অর্থাৎ আপার মুস্তাং এর দিকে, আর ডান দিকের রাস্তাটা যাচ্ছে মুক্তিনাথের দিকে। আপার মুস্তাং এ যেতে হলে আমাদের নেপালি গভর্নমেন্ট একটা রয়্যালটি নেয় 30-35 হাজার টাকা মতো। তাই আপাতত আপার মুস্তাং বাদ আমরা চললাম লোয়ার মুস্তাং মুক্তিনাথ। দুটো রাস্তা দুটো ভাগ, এই দিকে যে বাঁ দিকের রাস্তাটা এটা লোমানথাং যাচ্ছে, আর ডান দিকে হচ্ছে মুক্তিনাথ, আর কাকবেনি হচ্ছে ওই যে দূরে, এইটা হচ্ছে কাকবেনি। দেখুন লেখা রয়েছে
এই দেখো সামনের পাহাড়টা কি সুন্দর লাগছে, পুরোটাই ন্যাড়া পাহাড়, কিন্তু মাঝে মাঝে গুল্ম জাতীয় কিছু গাছ রয়েছে। সামনের পাহাড়টাকে একবার দেখো কি লাগছে, যত উপরে যাচ্ছি ভিউ তত সুন্দর হচ্ছে। মনে হচ্ছে না কত উপরে উঠে গেলাম, ঠান্ডা লাগছে। মুক্তিনাথ যাওয়ার আগে এখানে আমরা একটা ব্রেক নিলাম। এই রেস্টুরেন্টে ঢুকছি, সামনে ওটা হচ্ছে নারায়ণ শিলা। এখানে প্রচুর মুক্তিনাথ টেম্পলের কাছে আর কি প্রচুর নারায়ণ শিলা পাওয়া যায়। ওয়াও, জাস্ট ওয়াও, উপরের থেকে নিচের ভিউটাকে জাস্ট দেখুন, অসাধারণ লাগছে। উফ, সামনে এরকম পাহাড়, এইদিকে আবার হাওয়াতে কেটেছে পাহাড়টা, আর নিচে এরকম সবুজ গ্রিনারি, আর দূরে শহর, ওটা কাকবেনি হবে। ওই যে দূরে দেখা যাচ্ছে এখানে কাকবেনি লেখা রয়েছে পাহাড়ের উপরে। দারুণ দারুণ, একদম ফাটাফাটি। সত্যি আমাদের কষ্ট সার্থক, দারুণ জায়গা পেয়েছি, আর তার সাথে অসাধারণ ভিউ। এই যে এখানে নারায়ণ শিলা বিক্রি হচ্ছে, এগুলো সব নারায়ণ শিলা, ছোট্ট একদম সবার যে ছোট্ট, এটা এটার দাম 200 নেপালি টাকা। এই যে আমাদের চা চলে এসেছে, আর কি অর্ডার দিয়েছ গো? এই যে এই রেস্টুরেন্টটা, এটার হাইট হচ্ছে 3,050 মিটার, আর এরপরে আমরা যে মুক্তিনাথ যাব, মুক্তিনাথের হাইট হচ্ছে 3,710 মিটার। এখনো প্রায় 700 মিটার মতো আমাদের অল্টিটিউড গেইন করতে হবে। আমাদের এখানে ব্রেকফাস্ট হয়ে গেল, ব্রেকফাস্টে লাগলো 320 নেপালি টাকা, আর এবার আমরা আবার মুক্তিনাথের দিকে রওনা দিচ্ছি। আর বেশিক্ষণ লাগবে না, আধা ঘন্টার রাস্তা। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, ওই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হয়ে গেল, আর আধা ঘন্টা মাত্র বাকি আছে। এবার একদম সিধা মুক্তিনাথ টেম্পল, ঠান্ডা বেশ ভালোই লাগছে। আমাদের ওয়েদারটা আজকে খুব সাথ দিয়েছে, সত্যি সত্যি বেশ ভালো সাথ দিয়েছে। এই জায়গাটা আমার একদম মনে হচ্ছে গুরুডুম্বল লেক, সেই যে লেকের জাস্ট কিছুটা আগে একদম দুপাশে এইরকম ভ্যালি, আর মাঝখানে ঝাঁচক থেকে পুরো মসৃণ নিচের রাস্তা, ঠিক সেম সেম লাগছে। আর পাহাড়ের ক্যারেক্টারটা হলো আর এই যে ডান দিকে ঠিক আছে, আর এই এইরকম ডান দিকে এইরকম। এত সুন্দর ভ্যালি আমি তুলবো না ছবি, তোমাকে বিয়ে করা আমার স্বাদ তো শুনে খুব ভালো লাগলো, মনটা কিরম ফুরফুরে।
মানে ঘুরতে নিয়ে আসছি বলে স্যার স্যার এইসব জায়গায় আসা হচ্ছে বলে জানবেন, না হলে যদি হয় ফ্ল্যাটে যদি রেখে দিতে তাহলে এক্সট্রা সার্থক হতো না। আপেল বাগান দেখো, আপেল গাছ লাগে না, আপেলের ফুল ফুটেছে, আপেলের ফুল ফুটেছে, তার মানে এক দু মাসের মধ্যেই আপেল হবে, এত ফুল হয়েছে যখন আপেল এক দু মাসের মধ্যেই হবে, সেপ্টেম্বরের মধ্যে এখানে আপেল। কেমন লাগছে জায়গাটা? মুক্তিনাথের দিকে নামা যায়। এটা কি ভিলেজ? ঝাড়কোট, মুক্তিনাথ আর 500 মিটার ওই উপরে দেখা যাচ্ছে। গরিবের মুস্তাং রাইড, এটা গ্যারেজ, ওইদিকে যেতে হবে মন্দিরের দিকে, এইদিকে মন্দিরের দিকে, ওইদিকে রাস্তা, ইয়ে বাইক কা রাস্তা কোন সা বাইক সে জায়গা কাছে। হ্যাঁ ইয়ে ইধার সে ঘুমকে, হ্যাঁ ঠিক বাইক সে যা সকতে হ্যাঁ হ্যাঁ যা সকতে হ্যায় বাইক সে, এইটা দিয়ে যেতে হবে। কি হলো ওখানে? এখান দিয়ে উঠতে গেছিলে? বাবু ও গিয়ারে রেখেছ, অফ হয়ে গেছে। কিচ্ছু ঠেলবে না, ঠেলবে না, ঠেলবে না, এ রাস্তা ঠিক আছে। দাদার বাইকটা তুলে দেওয়ার পর নিজের বাইকটা নিয়ে গেল, আর আমরা দুজন এখন হেঁটে হেঁটে উপরে যাচ্ছি, ওখান থেকে বাইকে উঠে পড়ব। ওই যে দূরে বাস স্ট্যান্ড দেখা যাচ্ছে, আমরা ওখান থেকেই উপরে উঠে এসেছি। Thank you.
এই যে বুদ্ধের মূর্তি যাওয়ার রাস্তা এটা, আর আমাদের মুক্তিনাথ, হ্যাঁ ওই যে ওইটা, হ্যাঁ দুটো দু জায়গায়। অলরেডি আর আমাকে যেতে হবে শুধু একা, আমরা একটু এখন ফ্রেশ হয়ে নেবো আর টিমের বাকি সবাই যাবে, শুধু ও ছাড়া কেউ যাচ্ছে না। আমি আর অভিজিৎ দা টেম্পেলে যাচ্ছি, এখন রওনা দিচ্ছি, পুজোর সামগ্রী নিয়ে নিয়েছি। এবারে অনেকটা কিন্তু উঁচু, সিঁড়ি দিয়ে যেতে হবে, আস্তে আস্তে যাচ্ছি, যেতে যেতে আপনাদের সমস্তটা শেয়ার করব। এরা দেখুন কতটা পরিশ্রমী হয় আর কতটা কষ্ট করতে পারে। ওই দিকে দূরে একটা বুদ্ধের টেম্পল দেখা যাচ্ছে। এই দেখুন এনারা ট্রেক করে আসছে, মোস্ট প্রবাবলি থোরংলা দিয়ে আসছে। অনেকটা কাছে এসে গেছি যে আমরা হাফ রাস্তা চলে এসেছি, আর তারপরে এইরকম একটা ভিউ। এই দেখুন ওখানে হেলিপ্যাডও রয়েছে। আমরা চলে এসেছি একদম মুক্তিনাথের গেটের কাছে, এখন মুক্তিনাথ টেম্পলে মুক্তিনাথের পুজো দেব। যে ঘন্টার আওয়াজ পাওয়া যাচ্ছে আমরা পৌঁছে গেছি। এই যে এদিকে একটা গুম্ফা আছে, অবশেষে মন্দির প্রাঙ্গণে আমরা এসে গেছি। সবাই এখন ঢুকতে লাগাচ্ছে, তারপরে এই যে সোজা মন্দির, অসাধারণ লাগছে। এই হলো 108টা ধারা দিয়ে জল পড়ছে, দুটো কুণ্ডতে ডুবকি লাগিয়ে এসে তারপরে এই 108টা ধারা নিচ দিয়ে চলে গেলে কুণ্ডে লাভ। এই যে অভিজিৎ এখন পাপ কুণ্ডে ডুবকি লাগাচ্ছে, সমস্ত পাপ নিচ্ছে। এবারে উঠে পড়লো, এবারে পুণ্য কুণ্ডে ডুবকি লাগাতে যাচ্ছে। এই ডুবকি লাগালো আর সাথে সাথে সব পাপ স্খলন হয়ে গেল। এবার উঠে গেল,
এখন এই 808 ধারার নিচে স্নান করে দাদা পরিক্রমা শেষ করি। এই যে আমি মন্দিরের একদম পেছনেই রয়েছি, আর একটা ইনফরমেশন দেই, মন্দিরটা কিন্তু বেলা 12টা থেকে 1টা অবধি বন্ধ থাকে, আবার 1টা থেকে পুজো হবে। তো আমরা এখন ওয়েট করছি, 1টার সময় মন্দির খুললে তারপরে পুজো দিয়ে তারপরে ফিরবো। মন্দির খুলে গেছে আর আমরা এখন পুজো দেব, কিন্তু মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমরা ক্যামেরা আর মন্দিরের ভেতরে দেখাতে পারবো না। এখানে আমরা এখন ক্যামেরা অফ করছি, আর তার সাথে সাথে আপনারা মন্দিরের চারিদিকটা, চারিদিকের প্রাকৃতিক দৃশ্যটাকে উপভোগ করুন, আর তার সাথে এই মন্দির সম্পর্কে যে হিস্ট্রিটা আছে সেটা শুনুন। মুক্তিনাথ একটি বিষ্ণু মন্দির যা হিন্দু ও বৌদ্ধ উভয়ের জন্যই পবিত্র। নেপালের মুস্তাংয়ের থোরংলা পর্বত গিরিপথের পাদদেশে এই মন্দিরটি রয়েছে। এটি বিশ্বের সর্বোচ্চ মন্দিরগুলির মধ্যে একটি, যার উচ্চতা 3710 মিটার। হিন্দুরা বিশ্বাস করেন যে ভগবান বিষ্ণু এখানে বৃন্দার অভিশাপ থেকে মুক্তি পেয়েছিলেন, তাই তাকে মুক্তিনাথ হিসাবে পূজা করা হয়। এই মন্দিরের সামনে দুটো জলাশয় রয়েছে, একটাকে বলে লক্ষ্মী কুণ্ড, আরেকটা হচ্ছে সরস্বতী কুণ্ড। এমন মানা হয় যে এই কুণ্ডে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায়। এখানে 108টি জলের ধারা রয়েছে, কুণ্ডে স্নান করার পরে এখানে স্নান করতে হয়। এই মন্দিরের মাঝে রয়েছে বিষ্ণুদেব, এক পাশে লক্ষ্মী আর এক পাশে সরস্বতী। তুষারাবৃত অন্নপূর্ণা এবং ধৌলাগিরির পর্বতমালার বিস্ময়কর পটভূমিতে মুক্তিনাথ মন্দিরটি কেবল একটি গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতাই দেয় না, বরং প্রাকৃতিক সৌন্দর্যের সাথে দর্শনার্থীদের মুগ্ধও করে। শেষে আমিও 108 ধারার জল একটু মাথায় ছিটিয়ে নিলাম, কারণ কুণ্ডে ডুবকি লাগানোর ক্ষমতা আমার ছিল। আমাদের মুক্তিনাথে পুজো দেওয়া কমপ্লিট, ওই যে দাদা চলে গেছে আগে, এবারে আমরা আজকে মুক্তিনাথেই থাকবো। সন্দীপ ফোন করে অলরেডি বলে দিয়েছে ওখানেই হোটেল নিয়ে নিচ্ছে, আমরা এবার ধীরে ধীরে হোটেলে যাব। আর কিচ্ছু খাওয়া হয়নি, ব্রেকফাস্ট করেছিলাম সেই অনেক সকালে, তারপর আর খাওয়া হয়নি, এবার গিয়ে লাঞ্চ করব, তারপরে লাস্টে এবার দেখি রাতের বেলা কী করা যায়। আপাতত আপনাদেরকে বাই বাই জানাচ্ছি, এখন আমরা ফিরে যাচ্ছি মুক্তিনাথের হোটেলে। এটা হচ্ছে মুক্তিনাথের কাছে যে হোটেলে আমরা রয়েছি, সেই হোটেলের রুম। এটা টয়লেট। বাহ, এই দেখো বাইরে অসাধারণ ভিউ দেখুন। এখানে ইয়াকির অরিজিনাল মাথা, আর এটা হচ্ছে গায়ের চামড়াটা ইয়াকির, এই হোটেলে লাগানো রয়েছে। এটা হচ্ছে ডাইনিং রুম, এটাও কত সুন্দর দেখুন। এটা হচ্ছে ভেজ থাকালি, ভাজা রয়েছে, একটা শাক রয়েছে, ডাল রয়েছে, পাপড় ভাজা, এখানে স্যালাড। এখন আমরা সবাই মিলে বসে আড্ডা দিচ্ছি। অভিতা কেমন লাগলো? স্নান করে পিট বিন্দাস আছি, কাপড় স্নান করলাম, ভালো ঠান্ডা জল জিনিস দেখাই কাঁপতে কাঁপতে। এই হলো চাবি আর এই হলো দাঁড়ি। আর আমার কথা বলো, আমাদের তো 108 আমাদের ডিনারে ছিল চিকেন থালি আর ভেজ থালি, অলরেডি আমাদের খাওয়া শুরু হয়ে গেছে, এই যে সবাই খাচ্ছে এদিকে। খাওয়ার পরে গুড নাইট। আবার কালকে সকালে দেখা হবে। গুড নাইট।